Assalamualaikum, hello everyone. It's Mahbuba the Habibti. Welcome back to my channel. So, আজকে হচ্ছে গিয়ে খিলগাঁও আসছি. খিলগাঁও আমার ফ্রেন্ডের বাসায়. তো আমরা কি বিকালে সবাই হাঁটতে বের হইছি, কোনো প্ল্যান নাই. দেখি কি কি করি আর কি. তো দেরি না করে লেটস গো. This is Apon Coffee House. Famous খিলগাঁওতে. ওই যে Appeliano. ইচ্ছা আছে সামনে Appeliano তো করার. ট্রেডিশন ভিডিও তো করব ইনশাআল্লাহ. এইটা হচ্ছে গিয়ে তালতলা. আগে আমার এই বিল্ডিং এ আগে আমার ই ছিল, টিচারের বাসা ছিল. এখন তারা শিফট করছে. তো আমার ফ্রেন্ড আর কি, ও আজকে আবার ওদের বাসায় না, ওর অনেক আগে টিচার ঘুরতে আসছে আর কি, ম্যাডাম ঘুরতে আসছে. তো আমরা একসাথে বের হইছি, কিন্তু আসলে ওর ম্যাডামকে নিয়ে ঘুরতেছে আর আমি ওর ভাই ছোট ভাই হিমেলকে নিয়ে ঘুরতেছি. তো এখন হচ্ছে কি হিমেল সিপি না বিএফসি? সিপিতে তো আমাদের সবাই পড়ে, আজকে দেখি বিএফসিতে যাই. আচ্ছা, তাহলে এখন আমরা বিএফসিতে যাব. আজকে তো খাবারের রিভিউ করব না, তাই আর কি অত বেশি মেনু টেনু দেখাচ্ছি না. আমরা হচ্ছে কি কম্বো ওয়ান এটা নিব, 325 টাকা পড়বে. দুই পিস চিকেন, লার্জ ফ্রাইস আর লার্জ কোক থাকবে. আর একটা হচ্ছে কি ই নিব, কোলেসলো নিব. কোলেসলো হচ্ছে কি 65 টাকা পড়বে. তুই অর্ডার দিবি নাকি আমি অর্ডার দিব? আচ্ছা ঠিক আছে, অর্ডার দিয়ে আসি. খাবার চলে আসছে. আচ্ছা এইটা কেমনে লার্জ কোক হয় আল্লাহ জানে, আর লার্জ ফ্রেঞ্চ ফ্রাই দেখে তো আমি অবাক হয়ে গেছি. এটা লার্জ ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে মানতে কষ্ট হইতেছে. আর মাংস হচ্ছে কি 2 পিস. হিমেল খাওয়া শুরু কর. তো খাওয়া তো এখনো শুরু করতেছি, মাত্র শুরু করলাম. ফ্রেঞ্চ ফ্রাই আর কলেসলো দেখাতে ভুলে গেছে. বিএফসির কলেসলোটা অনেক মজা লাগে, তখন আগে খেয়ে নি, ক্ষুধা লাগছে. বিএফসি থেকে তো খাওয়া শেষ করার আগেই আর কি, পরে আমার ফ্রেন্ডের ম্যাডাম আর কি, সেতুর ম্যাডাম আর কি, ফোন দিছে যে এখন Appeliano তো যাই বসতে. তো আমরা এখন Appeliano তো যাবো রাউন্ড 2. আজকেই খাওয়া হবে ভাবিও নাই, ভালোই হয়েছে, রাউন্ড 2 হবে. আবার চলে আসছে, মানে কি বলবো, সব ফেভারিট খাবারগুলো যেগুলো নিয়ে আমি রিভিউ করতে চাইছি আজকে ওগুলো খাওয়া হয়ে যেতেছে. আজকে বেশি ডিটেলস বলবো না. এটা সেট মেনু এ, এটা পাস্তা বাস্তা, আর এটা হচ্ছে গিয়ে 4 সিজনস 9 ইঞ্চ পিৎজা. তো তেমন কিছু বলার নাই. এই যে সেতু মিস, একটু তাকান, হাই বলে দেন. সেতু হচ্ছে কি আমার ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড, আর ওটা হচ্ছে কি আর চৈতি মিস হচ্ছে সেতুর একদম মানে পছন্দের টিচার, আর এটা তো হিমেল বিকাল থেকে আমার সাথে ঘুরতেছে. খাওয়া দাওয়া শুরু করি. এই হোয়াইট সসের জন্য আমরা সবাই পাগল. আমি অলওয়েজ ওয়েট করছি যে হিমেল কবে বড় হবে, আমাদের জ্বালা কবে কমবে. হিমেল আমাদের জ্বালা কমাই দিচ্ছে. তখন কিন্তু কখনোই যে কিছু বলতো না. সাইডাক নিয়ে
মিস্টার বেকার থেকে পেস্টি কিনবো।
চুজ করা গেছে না নিয়ে নেই চলো খাবো হিমেল পেস্ট্রি এটা নিবি নাকি এটা নিবি আমি এটা নিচ্ছি তুই আমার কাছ থেকে এটা শেয়ার করে নিস আরেকটা কোনটা নিবি চকলেট ওইটা নে না 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 এই যে এটা এটা ব্লুবেরি আমি এরকম একটা না সৌদি আরবেও খাইছিলাম আমি ওই ছবিটা এখানে অ্যাড করে দিব তো এটা আমি অনেক এক্সাইটেড খাওয়ার জন্য আর ওটা হচ্ছে কি চকলেটের ওটা হিমেল খাবে অ্যাকচুয়ালি আমরা সবাই মিলমিশ করে খাবো বাট আমি মেইনলি আর কি ব্লুবেরিটা নিছি খেয়ে দেখি কেমন খেয়ে দেখি অনেক ইয়ামি যদিও চকলেট খাই না তাও একটু খেয়ে দেখতেছি আজকে অনেক খাওয়া দাওয়া করছি ঘোরাঘুরি করছি পেট একদম টামি ফুল এখন হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডের বাসায় ব্যাক করবো দেন আম্মুকে নিয়ে বাসায় যাব তো জানি না এই রিটটা কেমন হবে আশা করি ভালোই হবে তো নেক্সট ভিডিওতে দেখা হবে আবার ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই।